হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আজকে ভিডিওটা এখানেই শুরু করছি। ভেবেছিলাম দক্ষিণেশ্বরে ব্লগ দেবো তোমাদেরকে। ঠাম্মাকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু ঠাম্মার শরীরটা ভালো নেই। কালকেও যাইনি, ঠাম্মার পায়ে ব্যথা হচ্ছিল, বললো ঠিক আছে কালকের দিনটা যাক, পরের দিন যাব। তো আজকে যাওয়ার কথা ছিল, কিন্তু ঠাকুমা যেতে পারবে না বলছে, শরীরটা খুব খারাপ ঠাকুমার। শরীর খারাপ বলতে এমনি কিছু হয়নি, কিন্তু পা আর কি, ঠাকুমা বেশি হাঁটতে পারে না। এবার মন্দিরগুলো কি বলো তো, যতই গাড়ি করেই যাও বা টোটো করেই যাও, যা করেই যাও না কেন, একটু তো হাঁটতে হবেই, মানে ভিতরটাই তো আর টোটো যাবে না, ওখানটাতে একটু হাঁটতেই হবে, তাই না? কিন্তু ঠাকুমা বলছে আমি যদি না পারি ওই জন্য যাবে না বলছে। তো যাই হোক, সেই জন্য আমরা দক্ষিণেশ্বর ব্লগ দিতে পারলাম না। ঠাকুমা কি করছে এখন? ঠাকুমা চুল ছাড়াচ্ছে। ঠাকুমা তুমি একদম যেতে পারবে না? না আমি যেতে পারবো না, পায়ে ব্যথা। আর ঠাকুমা আজকে পিঠে বানিয়েছে, ঠাকুমা পিঠেগুলো কেমন হয়েছে? পিঠেগুলো ভালোই হয়েছে। না ঠাকুমা বানাইনি বলছে। হ্যাঁ ঠাম্মা বানিয়েছে। ও ঠাম্মা বানিয়েছে। তুমি একদম যেতে পারবে না বলছো? না না পাগলো ব্যথা, তাই তো? তো এই দেখো কত সুন্দর ঠাম্মা বানিয়েছে, মানে ঠাম্মা মেখেছে সব করেছে, জাস্ট আমি শুধু ভেজেছি, মানে ঠাম্মা গড়ে দিয়েছে। আর পুর ছিল না তো কয়েকটা, এই দেখো পুর বাড়িতে ছিল কয়েকটা হয়েছে, আর বাকিগুলো বাঁজা হয়ে গেছে। দেখো ঢাকা দিয়ে রেখেছি, আরে দেখো নারকেল, মানে পুর করবো বলে ফাটিয়েছিলাম, তো নারকেল পুরো পচা বেরিয়ে গেছে। এটাকে রেখে দিয়েছে, আমি বলছি এটা কি হবে, দিয়ে বলছে এটা ভাজা করবো। মানে আমি ভাজা খাবো না, ও খাবে, ঠিক আছে? কারণ গন্ধ ছাড়ছে, আমার খুব নাক, আমার কোনো খারাপ জিনিস খেতে পাই না। এরকম ভাবে নয়, জাস্ট হালকা একটা স্মেল ছাড়ছে, ভালোই গন্ধ লাগছে, সেই জন্য আমি খেতে পারবো না। যাচ্ছে যে পুরো ফ্রেশ, কিন্তু ওপরটা ফ্রেশ, কিন্তু ভেতরটা একটু হালকা দেখে মনে হচ্ছে। কিন্তু এই দেখো দেখো দাঁড়াও একটা জিনিস, এই দেখো দেখো হালকা হালকা গেছে, বুঝতে পারছো? হালকা হালকা গেছে, তো ওই জন্য না আমি খাবো না, ওকে ভেজে দেবো, ও খাবে, মানে ওখানটা বাদ দিয়ে আর কি। ও পচা হোক ধসা হোক সবই খেয়ে ফেলে, আমাদের ঘরে একজন আছে মেম্বার সব কিছু খাওয়ার জন্য, তো ওই জন্য ওকে ভেজে দেবো। এটা কিন্তু ঠিক না, এটা তুমি, এটা তো সত্যি বলছি, মিথ্যা কি বললাম তোমাকে? তাই ফেলে আসছি। হ্যাঁ ফেল দাও, বেশি ভালো হবে, বাঁচবো। তো তোমাদেরকে বলেছিলাম মাঝখানে ভিডিওটা একটু ব্রেক হয়ে গিয়েছিল, আমার পিসিমনি ফোন করেছিল, কথা বলছিলাম। তো তোমাদেরকে বলেছিলাম যে চকলেটটা খুলে দেখাবো, ঠিক আছে? খুলছি। হ্যাঁ যেভাবে প্যাকিং করা আছে, যেমন যেরকম কোনো ফ্লিপকার্ট থেকে কোনো মাল ডেলিভারি দিতে আসে, দূর থেকে নিয়ে এসছে, তো হ্যাঁ যেন কোনো আঘাত না লাগে সেরকম র্যাপিড পেপার দিয়ে পুরো পুরো একদম মানে বাঁধা হয়ে গেছে। বাঁধা হয়ে তোমাদেরকে খুলে দেখাচ্ছি। আর এটা এনে থেকে ও মানে আমাকে একবার হাতে তো দেয়নি, যেটা কী আছে যে বলেছে যে না এটা ওপেন ও করবে, সেজন্য আমি সেটা দূর থেকেই দেখছি যে জিনিসটা কী, মানে ভিতরে যে কী আছে সেটা আমি বুঝতে পারছি না। ও পুরো খুলতেই পারছি না। তুমি কি জানো ভিতরে কি আছে? এটা কেমন স্মেল আসছে না, চকলেটটা? সেটা হতে পারে, বাট জানি না কি জিনিসটা, মানে অলরেডি একটা স্মেল আসছে, সুন্দর সুন্দর বেশ স্মেলটা, যেমন সেই পান পরাগ, ওইটা না পান পরাগ, যেমন একটা স্মেল থাকে খুব সুন্দর সেন্ট, ওই ধরনের দাঁড়ো একটা জিনিস দেখে দাঁড়াও, এটা ছিঁড়ে ফেলেছি, ঠিক আছে আমার ধৈর্য আসছে না, আস্তে করে যদি ভেঙে যায়। দেখে মনে হচ্ছে টিয়া পাখির মতো লাগছে, টিয়া পাখির ঠোঁটটা যেমন, মনে হচ্ছে এক্ষুনি ভেঙে যাবে, ভেঙে যাবে। বা দেখি দেখি, ও বাবা ও বাবা কি সুন্দর, দেখো এই দেখো দেখো দেখি, উপর থেকে দেখে মনে হচ্ছে একটা র্যাবিট, বাট গলায় কি ঝুলছে একটা, এর এই যে বাট এইটা দেখো, দাঁড়াও দেখাচ্ছি ভালো করে, এই দেখো চকলেটটা বাঁধাই করা আছে, বাঁধাই মানে বাঁধা তো এটা নাকি? হ্যাঁ কি লেখা আছে, হোয়াইট চকলেট বানি, তাই তো দেখি হাসলাম। হ্যাঁ বাট এটা দেখো কত সুন্দর দেখতে লাগছে, কি দারুণ দেখতে লাগছে না জিনিসটা, এটা একটা এলাস্টিক। আর এই যে এটা ওপেন করবে না? ওপেন করবো, করতে ইচ্ছে করছে না। হ্যাঁ ওপেন করো, দেখো। আচ্ছা আচ্ছা ওপেন করছি, দাঁড়াও। তো এটা দেখো, এটা কত সুন্দর জিনিসটা, এইটাকে ও সুন্দর দেখাচ্ছে, এইটাকে ও চকলেটটা ভেঙে গেছে। হ্যাঁ তুমি যে টিপ ছিল ওটাকে আমি দেখলাম এরকম হয়ে যাবে না, বল এইটা দেখো কি দারুণ দেখতে, এই দেখো দেখো এই দেখো, বুঝতে পারছো বাড়ছে বলে, এটা দেখতে খুব ভালো লাগছে, এটাকে ওপেন করো, খুলতে ইচ্ছে করছো না, কি সুন্দর দেখি, আমারটা হোয়াইট, বাট আমার একটা দিদিকেও দিয়েছে, তোমাদেরকে দেখানো হয়নি, ওরটা ব্ল্যাক ছিল আর আমারটা হোয়াইট,
ওটা ছিল, হ্যাঁ তুমি হাতে করে এমন টিপেছো, ওইটা ছিল ব্ল্যাক র‍্যাবিট, এটা হচ্ছে হোয়াইট র‍্যাবিট। ও বাবা, ভেঙে ফেলেছি। আমি তখন বারণ করেছিলাম যে বেশি হাতে টিপ দিও না, ও এমন টিপ দিয়েছে, ব্যাস গেছে। ওয়াও, ও ঠাকুমা কত সুন্দর দেখো চকলেটটা। ওয়াও, দেখো দেখো, বুঝতে পারছো তোমরা কি বুঝতে পারছো চোখটা? হ্যাঁ দেখো, এটা কি খেতে পারবো এত বড় চকলেটটা? বাট তোমাদেরকে একটা জিনিস দেখাবো, এটা ফাঁকা না, এটা একটু অন্য কোনো ভালোবাসে ভাঙবো। এটা এটা ভেঙে যায়নি, এটা ফ্রিজ থেকে বার ফ্রিজ থেকে বার করা হয়ে গেছে বলে গলে যাচ্ছে জাস্ট, আর কিচ্ছু না। এরকম আর ভেঙো না, জিনিসটা কিছু দেখতে ভালো লাগছে। ঠাকুমা এখানে এসো, খেয়ে বলো তো এটা কেমন খেতে। ঠাকুমাকে দাও, খেয়ে বলো কেমন খেতে। ফার্স্ট আম্মাকে দিয়েছি, খেতে ভালোই আছে, নাতি নাতির মতো বলতে চাচির মতো খেতে খুব ভালো আছে। এটা ঠাকুমার নাতি নিয়ে এসেছে। কোথায় নিয়ে এসেছো? এটা দাদা লন্ডন থেকে নিয়ে এসেছে আমাদের জন্য। আরে জিনিস কি জানো, এটা হচ্ছে একটা ঘিয়ে স্মেল পাচ্ছি, তাই না? এটা মনে হচ্ছে যে আমল দুধ, আমল দুধকে অরিজিনাল যে দেশি ঘি, পিওর ঘি দিয়ে যদি একটা মেল্ট করা হয় সেই জিনিসটা পুরো একদম একদম লাগছে, তাই না? দেখো একদম দেশি ঘি সেন্ট যাচ্ছে, আমল দুধের সাথে পুরো দেশি ঘি এর গন্ধ যাচ্ছে, তাই না? তো আমরা এটা খাবো এখন। মামনের রংটা কিন্তু কালচে পড়ছে, লালচে পড়ছে, ওটা ব্ল্যাক ব্ল্যাক চকলেট ছিল আর এটা হচ্ছে হোয়াইট চকলেট। কিন্তু আরেকটা চকলেট ছিল যে আমি এটা খেয়ে দেখিনি, কিন্তু একবার দেখতে বেশি ভালো লাগছে চকলেট খাওয়ার থেকে। তো এটা আমি এখন রেখে দিচ্ছি, আর আরেকটা চকলেট আছে ওটাও নিয়ে এসে দেখাচ্ছে, খেয়ে ফেলছে একদম, নিয়ে দেখাচ্ছি তারা। তো আরেকটা যে চকলেটটা ছিল ওটাও নিয়ে এসেছি, ওটাও ঠাম্মাই খেয়ে বলবে, ঠিক আছে কেমন খেতে। ঠাম্মা খেয়েছে যদিও, তবু টেস্ট করে বলবে। ঠাকুমা এটা খাইনি, এগুলো কেমন গলে যাচ্ছে, ঠাম্মা এটা খাইনি, তা আমি একটু টেস্ট করবো ঠাকুমার সাথে। এটা মনে হচ্ছে জেলি চকলেট টাইপের, জেলি টাইপের মনে হচ্ছে, ছেঁড়া যাচ্ছে না, দেখো এটা করো। তুমি কি একটা জিনিস খেয়াল করেছো, এই চকলেটের শেপটাও কিন্তু র‍্যাবিট, দেখো দেখাচ্ছি আমি, এই যো দেখেছো ঠাকুমা, দেখো এটা 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 দেখতে কিন্তু খরগোশের মতো দেখতেছি আমি। এটা আমি একটা গোটা খাবো, এটা আমি এখন একটা কেমন, ওটা মোটামুটি কেমন, ভালো, অন্যরকম টেস্ট, আমার এটা বেশি ভালো লেগেছে সত্যি। এটা আমি এখনো খাইনি, ফার্স্ট খাবো। ঠাকুমা তুমি এটা খেয়েছো একটা? এখন এটা ঠাকুমা খেয়েছে, ও খেয়েছে, আমি ও খাবে, আর এটা ঠাকুমা টেস্ট করে বলবে। ঠাকুমা আর সবুজ পাতা কি দেখলো? ঠাকুমার একটা কেস শোনো, ঠাকুমাকে আমলকি দিয়েছিলাম শুকনো, তো ঠাকুমা আমলকি খাচ্ছে একটা দিকে আর একটা দিকে চকলেট টেস্ট করছে, কেমন খেতে কিছু বলো। এই চকলেটটা ওরা কি করে জানবে না কি, তা তুমি বলো কেমন খেতে, কেমন লাগছে স্বাদটা? স্বাদটা ভালোই লাগছে। এই চকলেটটা আমি না আরো না না ও সব খেয়ে ফেলবে। দেখাচ্ছি দেখাচ্ছি, এই চকলেটটা আমাদের ইন্ডিয়া কখনো দেখিনি বা খাইওনি, সত্যি দেখিনি। একটা জিনিস তোমাদেরকে দেখাই, দাঁড়াও জাস্ট আমি এটা তোমাদেরকে দেখাবো। দাও চকলেটটা খেতে কেমন বলছি, এই দেখো খুব স্পঞ্জি, এটা কি আমি বলছি আপনি পুরো স্পঞ্জ, তোমরা বুঝতে পারছো চিপচি, পুরো স্পঞ্জি, এই দেখো দেখো পুরো স্পঞ্জ, মানে চুইং গাম টাইপের। আর ভিতরে যখন দিই জাস্ট আমি একটুই খাবো, বেশি খাবো না। আর যখন ভিতরে যখন খাচ্ছি পুরো মেল্ট হচ্ছে না, কিন্তু জাস্ট মুখের মধ্যে কচকচ করে, হ্যাঁ কচকচি এমন হয় কচকচি। আর ফ্লেভারটা কেমন বলবো, ওই যে বাটি আইসক্রিম গুলো হয় না আমুলে, একদম একদম, এই যে চকলেটটা পুরো বাটি আইসক্রিম গুলো যেমন খেতে পুরো সেম মনে হচ্ছে, ওই আইসক্রিমটাকে কেউ শুকিয়ে ফেললে যেমন হবে পুরো এরকম লাগছে। আর একটা শেপ আছে, এই শেপটা হচ্ছে এরকম জাস্ট এরকম দেখতে, এটা আমি খাবো না এখন, এটাও তো একই সেম, একই সেম চকলেট, স্পঞ্জের মতন, এটা হয়তো ফ্লেভার আলাদা আলাদা,
তবে একটা জিনিস কি জানো তো, এই যে চকলেটটা না, মানে বাড়িতে যদি আইসক্রিমটা কি হয় যখন গলে যায় সেটা ফেনা টাইপের একটা হয়ে যায় না, ওটা যদি শুকিয়ে ফেলে যে ফ্লেভারটা চলে আসবে পুরো ওইরকম, খেতে দারুণ দারুণ যাকে বলে। কালারটা দেখো, ডিজাইনটা দেখো, হে দেখো কত রকম ডিজাইন, বুঝতে পারছো দেখতে। আরেকটা দেখো, এটা হাঁস, হাঁস হাঁস ডিজাইন করা আছে, এটা হাঁস আর এটা হচ্ছে খরগোশ, খরগোশ সুন্দর দেখতে। দেখো বিভিন্ন ধরনের শেপের আছে, এটা কি, এটাও খরগোশ, খরগোশ টমেটো খেতে ইচ্ছে করছে আরেকটা, না আর একদম না, আরে এটা দেখো জেলি টাইপের, বিভিন্ন শেপ আছে, বিভিন্ন কালার আছে, এই যে আরো অনেক রকম শেপ আছে, দেখো একটু দাও, হ্যাঁ এটা খেতে পারো, এটা দেবো ঠিক আছে, বাট এগুলো খুব পছন্দের, ওকে দেবো না বেশি, অল্প দেবো, বাকি আমি খেয়ে ফেলবো সব একদম। আমরা তো ছোট, ও তো বড়, বড় মানে চকলেট খাই না তাই না ঠাকুমা? তুমি আর কোনো চকলেট নেবে, জেলি একটা নেবে, ঠাম্মা এটা খাবে না বলছে তো পরে খাবে। এটা হচ্ছে পাইনাপল ফ্লেভার, একটু দেখি, এটা ভীষণ খেতে ভালো, দেখি একটু, পুরো একদম পাইনাপল দেখো, একটু দেখি, এটা খুব সুন্দর, আমার লালটা অতটা ভালো লাগেনি বাট এটা খুব ভালো লেগেছে, এটা খুব সুন্দর। চলো গাইস তোমাদেরকে চকলেটগুলো দেখাবো ভেবেছিলাম, দেখিয়ে দিলাম, তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আর এই সব কিছুর জন্য, সমস্ত চকলেটের জন্য দাদাকে থ্যাংক ইউ আমার তরফ থেকেও, আমাদের তরফ থেকেও, পিসুমনিকেও, যাই হোক নিজের দা নিজের লোক, থ্যাংক ইউ বলার কিছু নেই, তবুও বললাম যেহেতু কষ্ট করে বই বই নিয়ে এসছে সবার জন্য ওই জন্যে, তো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিও, আজকে ভিডিওটা ঠাকুমা টাটা করে দেবে, ঠাকুমা সবাইকে টাটা করে দাও, টাটা করে দাও, টাটা টাটা টাটা।